হ্যালো সবাইকে, আজকে আমরা দেখব বাড়ি 11 আম, যেটি বাংলাদেশের সেরা একটি ভ্যারাইটি, 12 মাসি ভ্যারাইটির। 12 মাসির ভিতরে সবচেয়ে উচ্চ ফলনশীল হলো এই বাড়ি 11। দেখুন, গাছটিতে আরও ফল ছিল, আমি ছেঁটে দিয়েছি, এখন 2টি আম রাখা হয়েছে। নিচেরটি আমি ফেলে দেব যেন এই আমটি বড় হতে পারে তাড়াতাড়ি। দেখুন, এই আমটি চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে এই আমের মাঝখানে বুকটা এখানে ফাড়া থাকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা দাগ থাকবে, আর এর পাতাগুলো লম্বাটে থাকবে, হালকা ঢেউ ঢেউ থাকবে। এটা হচ্ছে এই গাছের বৈশিষ্ট্য। এটি বছরে 2 থেকে 3 বার ফলন ধরে আর খুবই মিষ্টি। গাছটি এখনো টবে লাগানো হয়নি, খুব শীঘ্রই টবে লাগানো হবে। আমার কাছে 3টি বাড়ি 11 আম গাছ আছে। এই দেখুন আরেকটি, এর পাতাগুলো একটু আলাদা টাইপের, একটু লম্বাটে হয় এবং একটু ঢেউ ঢেউ থাকে। এই যে দেখুন বাড়ি 11 আম গাছ। এগুলো কলমের গাছ, যার জন্য খুব দ্রুত ফলন ধরে। তো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।